কঠোর বিধি নিষেধের দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন পয়েন্টে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বাকি দিনগুলোতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় তাদের। শনিবারও রাজধানীতে প্রবেশের প্রতিটি পয়েন্টে নজরদারিতে ব্যস্ত ছিল আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের চোখ ফাঁকি দিয়ে অনেকে অ্যাম্বুলেন্সের রোগী সেজেছেন, তাও ব্যর্থ হয়েছে। অ্যাম্বুলেন্স কোনো রোগী নাই, কোনো বিকল্প কোনো ব্যবস্থা না পেয়ে অ্যাম্বুলেন্স নিয়েছি। রাজধানীর ভেতরে প্রতিটি চেকপোস্টে তল্লাশি চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। 1000 টাকার একটা মামলা দিছে, এটা লকডাউনেতে বেরোনো আমার অপরাধ, সেই কারণে মামলা হয়েছে। আগের লকডাউনের চেয়ে এবার অনেক বেশি কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। কোনো একটা গাড়ি বা মানুষ চেক ছাড়া কোনোভাবে আমাদের চেকপোস্ট অতিক্রম করতে পারবে না। সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, তল্লাশিতে পড়তে হয়েছে সবাইকে। সড়কে যানবাহন বলতে রিক্সার সংখ্যাই ছিল বেশি। গণপরিবহনহীন রাজধানী সড়কের এই চিত্রই বলছে কতটা কঠোরভাবে মানা হচ্ছে বিধিনিষেধ, যা সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে এমনটাই দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা।